আমাদের চলার পথের প্রধান বাধা পণ্য চোরা বিএনপি মুক্তিযুদ্ধের নামে এই বন্য চোরারা মাহতাবাদী করে আমাদের আজকে সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তি আমাদের অভিন্ন শত্রু। এই অভিন্ন শত্রু বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ। আমাদের আজকে অঙ্গীকার, আমাদের আজকে শপথ, এই অপশক্তিকে পরাজিত করতে হবে, পরাভূত করতে হবে এবং আমাদের বিজয়কে আমরা সুসংহত করব। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা অভিমুখে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা স্মার্ট বাংলাদেশ নির্মাণ করব। প্রধানমন্ত্রী যা নিয়ে আসেন, নিয়ে এসেছেন, সেটা নিয়ে এখনো বিশ্লেষণ হয়নি। তবে প্রধানমন্ত্রী গঙ্গার পানির কথা ভুলে যান, দিল্লি গিয়ে বাংলাদেশের স্বার্থ সংরক্ষণে এখানে যা বলা দরকার কোনো কিছু বলতে প্রধানমন্ত্রী সংকোচ করেননি, ভুলে যাননি গঙ্গার পানি চুক্তির। এবং তিনি যে অর্জন, যেই অর্জন সারা পৃথিবীতে বাংলাদেশের জন্য এক গৌরবোজ্জ্বল অধ্যায় তিনি রচনা করেছেন, এত সাফল্য, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে আজকে তিনি বিশ্ব ব্যাংকে দেখিয়ে দিয়েছেন আমরাও পারি। আমাদের সামর্থ্যের প্রতি, আমাদের সক্ষমতার প্রতি এ পদ্মা সেতু নিজের টাকায় করেছে। ঢাকা আজকে মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, আজকে পায়রা সমুদ্র বন্দর, মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর, আজকে স্যাটেলাইটে, আজকে মহাকাশে বাংলাদেশের স্যাটেলাইট, 68 বছরের সীমান্ত সমস্যা বাস্তবায়ন, ছিটমহল সমস্যা সমাধান, এইসব অর্জন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এসেছিলেন বলে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলে মুক্তিযুদ্ধের চেতনার প্রত্যাবর্তন ঘটেছিল, গণতন্ত্রের প্রত্যাবর্তন ঘটেছিল, তার স্বদেশ প্রত্যাবর্তন ছিল আমাদের সেই স্বাধীনতার আদর্শের প্রত্যাবর্তন।